नमस्कार बंधुरा, प्रत्येक के स्वागत जानाई आमादेर एई धार्मिक चैनल आस्तिके। आशा करी आपनी ओ आपनार परिवार सकले भालो आछेन, सुस्थ आछेन ईश्वरेर कृपाय। आपनाके एई माघ मासे जदि केउ जिनिस किछु जिनिस रयेछे जदि चाय ताहले भूल करेओ किन्तु आपनी आपनार बाड़ी थेके ए जिनिस कटिके बेर करबेन ना। हाँ बंधुरा, मने राखबेन माघ मास चलाकालीन कखनोई केउ चाइते चाइते मरे गेलेओ आपनी किन्तु आपनार बाड़ी थेके एई कयेकटी जिनिस मोटेओ बेर करे देबेन ना, नईले आपनार संसार एकेबारे छाड़खाड़ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাই তো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটি সম্পর্কে জানাতে চলে এলাম। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু অনেকটাই উপকার পাবেন। এবং আপনাদেরকে বলে রাখি, মাঘ মাস মা লক্ষ্মীর আগমনের মাস বলা যেতে পারে। আপনারা কিন্তু মা লক্ষ্মীকে এই মাঘ মাসে দারুণভাবে আরাধনা করুন এবং তাকে বাড়িতে গৃহে স্থিত করুন। একটা কথা আমরা প্রত্যেকেই জানি যে দেবী লক্ষ্মী হলেন চঞ্চলা প্রকৃতির, তাই তাকে গৃহে অচল করে রাখা খুব একটা সহজ কাজ নয়। তিনি এক বাড়ির থেকে অন্য বাড়িতে চলে যান, তাই আমাদের প্রত্যেকের উচিত যে তাকে এমনভাবে আরাধনা করা, তার এমনভাবে পুজো করা, তাকে এমন ডাকা যে তিনি কখনোই আমাদের নিজ নিজ গৃহ ছেড়ে বাইরে না চলে যান, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং তার আশীর্বাদ পেলে জীবনে কখনোই টাকা পয়সার অভাব দেখাই দেবে না, সংসারে কোনো ধরনের অভাব অনটন থাকবে না। তাই আপনাদের জন্য আমি এই যে ভিডিওটি নিয়ে এসেছি, এটা আমার মতে বলে প্রত্যেকেরই জেনে রাখা দরকার যে এখন মাঘ মাস চলছে, এই মাসে কোন জিনিসগুলি বাড়ির থেকে ভুল করেও বের করা উচিত নয়। তা নইলে নিজেরাই কিন্তু নিজের বাড়িতে অলক্ষ্মীকে আগমন জানাবেন। তবে চলুন এবার সেই জিনিসগুলি সম্পর্কে জেনে নিই। কিন্তু তার আগে যদি আপনি আস্তিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটা আমরা যাই বলি না কেন, ইংলিশে যাকে বলে ব্রুম, এটি কি করে, আমাদের বাড়ি ঘর পরিষ্কার রাখতে সহায়তা করে। তো আমরা জানি মা লক্ষ্মী একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। তিনি কোনো দেখবেন অপরিষ্কার নোংরা জায়গায় বসবাস করেন না। যে গৃহে ঝুলে ভর্তি থাকে, চারিদিকে নোংরা আবর্জনা পড়ে থাকে, সেই গৃহে মা লক্ষ্মী স্থায়ী হন না, বলা ভালো সেই গৃহে দেবী লক্ষ্মী প্রবেশই করেন না। তা যাই হোক, মাঘ মাসে আপনারা এই ঝাঁটা আপনার বাড়ির থেকে বাইরে কখনোই বের করবেন না, কেউ চাইলেও তাকে দেবেন না। যদি দেন নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারবেন। বন্ধুরা, এই ঝাড়ুকে দেবী লক্ষ্মীর পাশে রেখে পুজো করা হয়। কখন জানেন, আপনারা যারা ধনতেরাসে মানেন এবং দেখে থাকবেন বা শুনে থাকবেন, ধনতেরাসের দিন ঝাঁটা কেনার কথা বলা হয়েছে এবং সেই ঝাঁটা, নতুন ঝাঁটা কিনে এনে দেবী লক্ষ্মীর পাশে রেখে পুজো করে তারপরেই সেই ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করা হয়। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে মেন যে জিনিসটি বোঝাতে চাইছি এই ঝাড়ুর গুরুত্বটা, তাই এই ঝাঁটাকে এমন জায়গায় রাখতে হয় যাতে সচরাচর সবার চোখ
সেখানে না পড়ে বা বাইরের লোক এসে চট করেই যেন বাড়িতে ব্যবহৃত ঝাঁটা দেখতে না পায়। আর যদি সবসময় আপনার চোখের সামনে ঝাঁটা দেখতে পান, মনে রাখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্কে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, ফাটল ধরতে পারে। তাই নিজেরা ভালো থাকতে এবং শান্তিতে থাকতে ঝাড়ু বা ঝাঁটা ঘরে অন্য কোথাও অন্য ঘরে রাখার জায়গা নেই, কিছু কাপড় চাপা দিয়ে রাখুন যাতে চোখে না দেখতে পান। হ্যাঁ বন্ধুরা, এক নম্বর গেল এই জিনিসটি। দ্বিতীয় যে জিনিসটি বলবো, যে জিনিসগুলি বলবো, সেটি হলো পুজোয় ব্যবহার করা থালা বাসন গ্লাস ইত্যাদি। হ্যাঁ বন্ধুরা, ঠাকুর ঘরে পুজোর কাজে যে সমস্ত বাসনপত্র বলুন বা গামছা অন্যান্য যা জিনিস, শাঁখ ঘণ্টা কাঁসর ইত্যাদি যা কিছু পুজোয় আপনারা ব্যবহার করে থাকেন, সেই সকল জিনিস কেউ যদি আপনার পাড়া প্রতিবেশী হোক বা আপনার যতই কাছের আপনজন হোক না কেন, কাউকে ভুলেও কিন্তু আপনি দেবেন না। এই ধরুন প্রদীপ চাইতে এলো বা ঘণ্টাটা একটু দিন বা শাঁখটা দিন, আমার শাঁখটা বাজছে না, ভুল করেও আপনি কিন্তু এই মাঘ মাস এখন চলছে মরতেও দেবেন না, মরে গেলেও দেবেন না, সম্পর্ক যদি খারাপও হয়ে যায় তাতেও দেবেন না। কারণ যদি আপনি এই বর্তমান দিনটাকে দেখতে গিয়ে, এখনের পরিস্থিতি বুঝতে গিয়ে কাউকে পুজোয় ব্যবহৃত যে কোনো জিনিস আপনি দিয়ে ফেলেন, তাহলে জেনে রাখবেন আগামী দিনগুলো আপনার জন্য খুব একটা ভালো হবে না, সুখকর হবে না। কে না চায় জীবনে সুখী হতে? প্রত্যেকেই তো চাই। আর আমরা সবাই ভালো থাকার জন্যই তো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি, রোজগার করে সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি পরিবারে। কিন্তু সবসময় সবার সব মনের ইচ্ছা পূরণ হয় না, তবুও আমরা হাল না ছেড়ে চেষ্টা করে যাই। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি যদি আজকের পরিস্থিতি দেখতে গিয়ে, সম্পর্ক বজায় রাখতে গিয়ে আপনার আগামী দিনটা খারাপ করবেন, এটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যদি আপনি চান আগামী দিনে ভালো থাকতে এবং সুস্থ থাকতে, তাহলে অবশ্যই হিন্দু শাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো প্রত্যেকেরই মেনে চলা দরকার। এরপরে চলে আসি তৃতীয় জিনিসে, সেটি হলো রান্নাঘরে ব্যবহৃত জিনিস। হ্যাঁ, তবে কোন কোন জিনিসগুলি? চাল সবার প্রথমে, তারপরে সেকেন্ডে আসছে লবণ, এবং তৃতীয়ত হলুদ। বন্ধুরা, হলুদের গাঁট দিয়ে মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এবং তারই সাথে বিষ্ণুদেবেরও পুজোয় হলুদের গাঁট দেওয়া হয়। আর চাল, চাল তো প্রত্যেক দেবদেবীর পুজোর নৈবেদ্যতে এটা দেওয়া হয়ে থাকে, আপনারা জানেনই। চালকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয়, এই চালই হলেন মা লক্ষ্মী দেবী। তাই চাল, হলুদ আর লবণ বা নুন, যেটা আমাদের বাস্তুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনি যদি আপনার বাড়ির থেকে চাল কাউকে বাইরে বের করে দেন, আপনি নিজের হাতে মা লক্ষ্মীকে ঠেলে বাইরে বের করে দিচ্ছেন জেনে রাখবেন। এবং এতে করে আপনার গৃহে কিন্তু অন্নের অভাবও দেখা দিতে পারে। হ্যাঁ, অন্নের অভাব দেখা দিতে পারে, হয়তো আপনারা এটা কল্পনাও করতে পারছেন না। দর্শক বন্ধুরা, এই হলুদ এবং নুন বা লবণ আর চাল, এই জিনিসগুলি দেবী লক্ষ্মীর খুবই প্রিয় বস্তু বলা যেতে পারে। আর নুন বা লবণ দিয়ে বাস্তু দোষ কাটানো যায়। সেই দিক দিয়ে দেখলে আপনি যদি এই নুন বাড়ির থেকে বের করেন, আপনার বাড়িতে বাস্তু দোষ তৈরি হতে পারে। কেন? আমাদের চারপাশে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি রয়েছে। আর এই যে পুজোয় ব্যবহার করা ঠাকুরের বাসনপত্র বলুন, ঘণ্টা কাঁসর ইত্যাদি বলুন, রান্নাঘরের এই চাল হলুদ লবণ, এগুলো পজিটিভ শক্তির
आधार और नेगेटिव एनार्जी के बिनाश करते सहाज्य करे अनेकटाई सक्षमेरा ताई से दिक दिए आपनी जदि आपनार बाड़ी थेके पजिटिविटी गुलो के बेर करे दें ताहले तो आपनार बाड़ीते नेगेटिव एनार्जीते भरपूर हुए जाबे एवं आपनार बाड़ीते अंधकार कालो छाया नेमे आसबे जार कारणे बाड़ीर सदस्यदेर मध्ये देखा देबे आपनादेर झामेला सृष्टि हबे रोग देखा देबे नानान रकम असुविधाय सकलकेई पड़ते हबे आर सेई समस्यार समाधानो होते चाहिबे ना एटा आपनारा खेयाल करबेन ताई एई जिनिसगुलो अवश्यई आपनी ओ आपनार परिवारेरो सकलके बोले राखबेन एई विषयगुलि मेने चलते एरपरे आमी बोलबो विशेष करे बाड़ीर महिलादेरके बंधुरा आपनारा अलंकार बा गयना जा गाए पड़ेन सिंदूर थेके शुरू करे समस्त किछु आपनी किन्तु एई माघ मासे कखनोई काउके देबेन ना হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির ভেতরেই হোক অন্য কেউ চাইলো বাড়ির অন্য কোনো সদস্য আর বাড়ির বাইরে তো নয় কারণ এতে মা লক্ষ্মী রেগে যান মাঘ মাসে আপনারা বিশেষ করে মা লক্ষ্মীর আরাধনা করবেন সকাল এবং সন্ধ্যায় সকালে না হলেও সন্ধ্যায় অবশ্যই প্রদীপ ধূপ জ্বালিয়ে মায়ের আরতি করে পারলে বৃহস্পতিবারগুলিতে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে আপনি দেবীর আরাধনায় বসবেন এবং তাকে চাল হলুদ ইত্যাদি তার যা যা প্রিয় বস্তু কড়ি এইগুলো রয়েছে ধানের ছড়া ইত্যাদি আপনি অবশ্যই দেবেন এতে দেবী লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন এবং যদি পারেন বিষ্ণু অর্থাৎ শ্রী শ্রী নারায়ণ দেবকে আপনি তুলসী পাতা অর্পণ করতে ভুলবেন না এই মাঘ মাস চলাকালীন এতে করে লক্ষ্মী এবং নারায়ণ দুজনেরই আপনারা আশীর্বাদ পাবেন কৃপাধন্য ব্যক্তি হতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে মেন যে বিষয়টি বলে দিলাম মাঘ মাস চলাকালীন কোন কোন জিনিসগুলি বা দ্রব্যগুলি আপনারা বাড়ির থেকে বাইরে ভুল করেও বের করবেন না কাউকে দেবেনও না কেউ যদি চায় মনে রেখে দেবেন যারা এখনও অবধি আমার সঙ্গে রয়েছেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আশা করি আপনাদের ভালো তো লেগেছে কিন্তু আপনাদের উপকারে অবশ্যই লাগবে আমি এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা এগুলি মানেন তারাই আমার কথা বিশ্বাস করবেন তা যাই হোক বিশ্বাস আপনার ব্যক্তিগত ব্যাপার আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ভালো থাকবেন